নমস্কার বন্ধুরা, আমি মৌলি সিনহা। আপনারা দেখছেন মৌলি সিনহা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সকলেরই খুব প্রিয় একটা মোগলাই খাবার, চিকেন চাপ। এটা আমরা নর্মালি বিরিয়ানির সাথে এবং তন্দুরি রুটির সাথে খেয়ে থাকি, খুব ভালো লাগে। আজকে আমি রেস্টুরেন্টে যেমনভাবে বানাই তেমনভাবেই বানাবো, ভীষণ ইজি। তো চলুন ঝটপট দেখে নিই। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে আমি 5 টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে। তার সাথে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, 3টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে এখানে। হাফ চা চামচের থেকে একটুখানি বেশি দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা রসুন বেটে আপনারা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তার একটা খুব ভালো ভিডিও আমি খুব জলদি শেয়ার করব। নর্মালি ডিপ ফ্রিজে রাখলে জমে যায় আদা রসুন, তবে আমার পদ্ধতি ফলো করলে একদম জমবে না। আচ্ছা, এরপর আমাদের একটা পেস্ট বানাতে হবে। তার জন্য মিক্সিতে আমি নিচ্ছি 4 চামচ কাজু, কাজুটা একটু বেশিই দেবেন। দিচ্ছি 1 চামচ চাল মগজ, দিচ্ছি 1 চামচের থেকে একটুখানি বেশি পোস্ত, অল্প একটু জল দিয়ে খুব মিহি করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এই কাজু চার মগজ আর পোস্ত বাটাটাই আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এবার আমি এর মধ্যে দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা, খুব ভালো বিরিয়ানি মশলা এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়। নর্মাল যেগুলো লাগে সেগুলো তো লাগবেই। তো এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনারা দেখে নেবেন। আমি এই বিরিয়ানি মশলা 1 চামচ দিলাম। এরপর দিচ্ছি গোলাপ জল, গোলাপ জল দিচ্ছি 1 চামচ। এবার দিচ্ছি কেওড়া জল 1.5 চামচ। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটায় ঝাল হবে না তবে খুব সুন্দর একটা কালার আসবে। আর 1 চামচের থেকেও কম দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিচ্ছি দই, টক দই, এটা আমার ঘরে পাতা টক দই। টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমি আপলোড করিনি, তবে খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। ভীষণ ভালো দই পাতা যায় ঘরে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন দইটা। এবার দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি, আপনারা সাদা তেল দিতে পারেন। মিঠা আতর দিচ্ছি 2 ফোঁটা, এর থেকে বেশি কিন্তু দেবেন না। এখন সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি।
দিচ্ছি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমার কাছে এখন খোয়া ক্ষীর নেই, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি, তবে টেস্টটা কিন্তু একই আসে। সবার শেষে আমি দিচ্ছি এখানে 1.5 চামচের মতো ছাতু। এটা খুব ইম্পর্টেন্ট, ছাতু না থাকলে আপনারা বেসন একটুখানি শুকনো খোলায় রোস্ট করে সেটাও দিতে পারেন। এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। আমি ওভারনাইট ম্যারিনেট করছি, তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমসে কম 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করার চেষ্টা করবেন। আর 1 ঘন্টা আপনারা বাইরে রাখতে পারেন, তবে তার বেশি হলে কিন্তু অবশ্যই ফ্রিজে ম্যারিনেট করতে রাখতে হবে। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেশনের মশলা থেকে মাংসটাকে একটুখানি তুলে সাদা তেলে ভেজে নেব, তাহলে আমার মনে হয় টেস্টটা অনেক ভালো আসে। তো 4-5 মিনিটের জন্য ভেজে নেব মাংসটাকে আমি, আর ম্যারিনেশনের মশলাটা পরে অ্যাড করব। এখানে আমি একটা কথা বলি, যদি আপনারা আমার মতো অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করেন তাহলে ভালো করে তেলটা গরম করে নেবেন, নাহলে কিন্তু ভীষণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু কাজু, চারমগজ, পোস্ত ইত্যাদি এখানে অ্যাড করা আছে। আর যদি ননস্টিক ইউজ করেন তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে তলায় লেগে যাবে না, তবে অ্যালুমিনিয়াম কড়াই ইউজ করলে একটুখানি তেলটা ভালো করে প্রথমে গরম করে নেবেন। মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার বাদবাকি যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, আর কিন্তু চাপে জল দেওয়া যাবে না। এবার কিন্তু লো ফ্লেমে আমাদের ঢাকা দিয়ে এটাকে কুক করতে হবে। আর কিন্তু কোনো কাজ নেই তেমন একটা, শুধু ঢাকা দিয়ে লো ফ্লেমে আমাদের মাংসটা কুক হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই এসে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকে। আপনারা যখনই চাপ রান্না করবেন বাড়িতে তেলটা কিন্তু কোনো মতেই কমানো যাবে না, কারণ যে বাদাম বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা আমরা এই রান্নায় ইউজ করি সেটা ভালো করে তেলে না কষানো হলে টেস্টটা কিন্তু একেবারেই ভালো আসে না। তবে অনেকে এখন স্বাস্থ্য সচেতন, তো চাইলে আপনারা রান্নার শেষে উপর থেকে তেলটা চামচে করে তুলে ফেলে দিতে পারেন, যদি এক্সট্রা তেল না খেতে চান, তবে রান্নাটা কিন্তু একটু বেশি তেল দিয়েই করতে হবে। অনেকক্ষণ ধরেই আমি মাংসটাকে লো ফ্লেমে কষাচ্ছি আর তেল একদম উপরে চলে আসছে এবং মাংসটাও খুব সুন্দরভাবে কষে গেছে আমাদের। এই সময় আমি লাস্টে দিচ্ছি ঘি। লাস্টে ঘি দিলে গন্ধটা বজায় থাকে, ঘিয়ের গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ থাকে আর কি। একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন চাপ। আপনারা এটা বিরিয়ানি, রুমালি রুটি, তন্দুরি রুটির সাথে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগে। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করতে একদম ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে ট্রাই করলে আমার সাথে পিক শেয়ার করবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের মাধ্যমে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি, আমি আবার আসবো এরকম নতুন নতুন রেসিপিস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।